উৎকট গরমে দহিছে রাজ্যবাসীক। মে মাহতেই তাপমাত্রা হয়েছেগৈ 37 ডিগ্রি। রাজ্যবাসীর লগতে মহানগরবাসীকো জ্বলা কলা খুয়াইছে সূর্য দেবতায়। নাই বতাহ, নাই বরষুণ, তার মাজতেই বিদ্যুতরও লুকা ভাকু। জুন, জুলাই, আগস্টলৈ বহুদিন বাকি, কিন্তু তার পূর্বে চৌদিশে অস্বস্তিকর পরিবেশ। বর বেয়াক দখিছে গরমে, গরমে যেন শান্তি কাঢ়িছে সর্বত্র। শুক্রবার দিনটোত মহানগরীত তাপমাত্রা হলগৈ 37 ডিগ্রি। হাহাকার সকলোরে। গরমের পরিত্রাণ বিচারি এইদরেই একাংশ গুয়াহাটীবাসী ভিড় করেছেহি নেমুপানি কুঁহিয়ার রস বিক্রেতার কাষত। বেলেগ টাইমত আপনার জুন জুলাইত আহে, এটা মানে বছরের প্রথমতেই গরমটা বেশি আহি গল, না থাকে এটু গরম গুছি যাব আর দুদিন পিছতেই বিক্রি হয়। তেতিয়া আমারও বহুত কষ্ট হয়, আমারও বহুত কষ্ট হয় আর, কিন্তু ভাল লাগে আর, কাস্টমার লাগি থাকলে যিমানে কষ্ট নহোক কিয় কিন্তু দোকান করি তেতিয়া ভাল লাগে। তার মানে পছন্দ গরম মানে এতিয়া কি কম আর, ফাটি গৈছো আমি, ফাটি গৈছে সেটাই কম আর, আর বাকি একো নকম। মই এই মাত্র দুই গিলাস মানে নেমু জুস খাই পেলাইছো গরমতে, আর কি কম আর, গরমে মানে কথা বন্ধ করে দিছে। দেই পুরিনিয়া রোদর বাবে স্বাভাবিক জনজীবনতো ব্যাঘাত জন্মিছে। ভূতর উপর দানহ পরাদি আকো বিদ্যুতর লুকা ভাকু। কিন্তু কম গরম তো বহুতে পড়েছে বারো, এই জাস্ট মই আহিছো ইয়াত বহিছো অকমান গছর তলত, যেহেতু ইয়াত গছখিনি বহুত আছে ন, মানে বহিবলে ভাল হয় অলপ। কারেন্ট আজিকালি গুয়াহাটীত বহুত যাব ধরেছে, অলমোস্ট 3 ঘন্টা নাই কালি ভাঙা ঘরত। এটা রাতেপা আকো আহিলে 6টা বজাবা আকো কারেন্ট নাই, আকো 7টা বজাত আহিলে 8টা বজাত আকো কারেন্ট নাই। ঘরের ভিতরে বাহিরে একই অবস্থা, সকলে বাট চাইছে এজাক বরষুণলৈ। তার মাজতেই খোয়া পানির সংকটেও ঢুকে ঢুকে পানি খুয়াইছে গুয়াহাটীবাসী। পানির অসুবিধা গুয়াহাটীত, পানি তো মানে এনেকুৱা হৈছে আমার ঘরবিলাকতে পানি নহয় হৈছে, তোমার পানি কিনিবলগা হৈছে। যিদরে সূর্য দেবতায় এফালে রুদ্র রূপ ধারণ করেছে আনফালে অনা বৃষ্টি। পূর্বর তুলনাত বহাগ শেষ হয়ে জেঠ আরম্ভ হওয়ার পাছতো তেনেই তাকরিয়া বরষুণের পরিমাণ, যার বাবে গ্রীষ্মকালের আরম্ভণিতেই উৎকট গরমত দিক বিদিক হেরুয়াইছে সকলে। ভিডিও জার্নালিস্ট কাকলি কাকতির সৈতে কবিতা শর্মার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।